স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো এই চন্দ্রমল্লিকা বা পমপম ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকাগুলি আছে এগুলি কিভাবে রিপোর্টিং করতে হয় এবং এর রিপোর্টিংয়ের সময় কি কাজগুলি করলে গাছের গ্রোথ এবং গাছের যে ফুল বেশি পাওয়া যায় ও তার জন্য কেমন ধরনের পরিচর্যা ও কেমন ধরনের খাবার দিতে হয় তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই গাছগুলিকে রিপোর্টিং করা হচ্ছে ফাইনাল টপে, অর্থাৎ 10 বা 12 ইঞ্চি টপে। টবের জল নিকাশনীয় ব্যবস্থা ভালো রাখার জন্য, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম যাতে ভালো হয় তার জন্য প্রথমে নেট দিয়ে তার উপর ছোট নুড়ি পাথর বা ঘাস যে সিন্ডার তার টুকরো এই নেটের উপরে দিয়ে দেওয়া হচ্ছে এবং এর উপর হালকা বালি, যে বালি আমরা বিল্ডার্সের দোকানে পাই অর্থাৎ ঘর তৈরির কাজে লাগে সেই বালি দিয়ে দেওয়া হলো। আপনারা দেখুন এই ভিডিওটি কিভাবে করা হচ্ছে। এই সিস্টেমটা করলে জল খুব দ্রুত নিকাশিত হয় বা ড্রেন থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়, এর ফলে গাছের গোড়ায় জল জমার যে সম্ভাবনাটা অনেক কমে যায় এবং গাছের বৃদ্ধিও ভালো হয়। এই পদ্ধতিটি অন্যান্য সিজন ফুলের গাছের ক্ষেত্রেও করলে কিন্তু ভালো ফল বা রেজাল্ট পাওয়া যায়। আট ইঞ্চি টবে যখন গাছটি থাকে গাছটি কিন্তু ভালোই ঝাড় হয়ে যায়। তখন এই গাছটিকে চেঞ্জ করার জন্য খুব অসুবিধা হয়, তাই এই সময় খুব সাবধানে গাছটিকে চেঞ্জ করতে হয়। টব থেকে গাছটি বের করার খুবই একটা সহজ পদ্ধতি আছে, এই পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই গাছটি বেরিয়ে যায় এবং বড় টবে স্থানান্তরিত করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন, অবশ্যই আপনারা পারবেন এবং খুব সহজে এই টব থেকে বড় টপে কীভাবে স্থানান্তরিত করা হচ্ছে সেটা লক্ষ্য করুন। অনেক সময় বড় গাছ টপ পরিবর্তন করার সময় ডাল ভেঙে যায় বা ডাল নষ্ট হয়ে যায়, তাই খুব সহজেই সকালবেলায় এই গাছগুলিকে পরিপূর্ণ জল দিয়ে দিন এবং দেওয়ার পরে দেখবেন যে গাছের গোড়াটা মোটামুটি ভিজে অবস্থায় আছে। তারপর আস্তে আস্তে গাছটি ধরে টপটিকে শানের উপর বা শক্ত কিছুর উপর হালকা করে ঘা দিয়ে তারপর উল্টে দিন। উল্টে একটু হালকা ঘা দিলে টপ থেকে বেরিয়ে যাবে এইভাবে একটা উঁচু স্থানে যেখানে গাছের ডালটি না লাগে বা ঘষা খায়, সেদিকেও একটু লক্ষ্য করতে হবে। দেখুন কিভাবে বেরিয়ে গেল, খুব সুন্দর, এবং গাছের শিকড়গুলোও দেখুন কিভাবে হয়েছে। তাই বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করলে আপনার গাছের শিকড়ও খুব বৃদ্ধি পাবে এবং গাছ ভালো হবে, তাই ড্রেনেজ সিস্টেমটাও ভালোভাবে আপনারা করবেন। গাছের শিকড় যতটা ভালো বৃদ্ধি পাবে গাছের উপর অংশ ততটা তার ডালপালা ছাড়বে এবং গাছের গ্রোথও ভালো হবে এবং ফুলও ভালো হবে। তাই গাছের গোড়ায় একদমই জল বেশি জমানো যাবে না, খাবারও ঠিক পরিমাণ মতন দিতে হবে, তাহলেই গাছের বৃদ্ধি হবে। এবার বড় 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে যখন গাছটিকে রোপণ করা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন কীভাবে মিডিলে ধরে গাছটিকে বসিয়ে তারপর আস্তে আস্তে মাটি দেওয়া হচ্ছে। গাছগুলিকে মাটি দিয়ে সম্পূর্ণ ভরে ফেলতে হবে এবং মাটি দেওয়ার পর টপটিকে ধরে হালকা একটু ঘা দিতে হবে আর সাইড দিয়ে কোনো কাঠ দিয়ে আস্তে আস্তে ঘা দিলেও কিন্তু কাজ হবে চারি সাইড দিয়ে।
তাহলে কি হবে, গাছের যে গ্যাপ বা মাটির টবের ভিতরে যে গ্যাপ সেগুলি আর থাকবে না, তাহলে সম্পূর্ণ জায়গায় মাটি পৌঁছে যাবে। এইভাবে প্রতিস্থাপন করুন, অবশ্যই আপনার গাছ ভালো বৃদ্ধি হবে এবং প্রচুর ফুল দেবে। এবার বলি এই প্রতিস্থাপনের পর যে খাবার দিতে হবে সেই খাবারগুলো এবার আমি আপনাদেরকে বলব। মোটামুটি প্রতিস্থাপনের প্রথম তিন দিন শুধু জল দিয়েই যান। জল প্রথম দিন যখন দেবেন সম্পূর্ণ পরিপূর্ণ জল দেবেন, কোনো রকম জলের ঘাটতি থাকবে না। সম্পূর্ণ জল দেওয়ার পর তারপর তিন থেকে চার দিন পর খাবার শুরু করতে হবে। লিকুইড খাবার দেওয়া চালু হবে। আপনি খোল অর্থাৎ সরষের খোল, বাদাম খোল এগুলি ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একদিন করে দেন। এর মাঝে একবার আপনি ফাঙ্গাসাইড দিন গাছে, তারপর একবার দশ দিন পরে হিউমিক দিন। হিউমিক অ্যাসিড লিটারে এক গ্রাম গুলে গাছের গোড়ায় দিন, তাহলে শিকড়টা আবার ভালো গ্রোথ করবে। তারপর যদি সম্ভব হয় পুঁটি মাছ বাজার থেকে এনে সেদ্ধ করে চার পাঁচ দিন রেখে খুব পাতলা করে খোল জলের মতন যদি দেওয়া যায় তাহলে খুব ভালো গাছে কাজ করে। বন্ধুরা এটিও আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে। তারপর 1261 এনপিকে, এই 1261 এনপিকেটি আপনি যদি গাছ দিয়ে গোড়া পর্যন্ত সম্পূর্ণ স্নান করিয়ে দেন তাহলে এক লিটার জলে এক গ্রাম গুলে ভালো করে গাছগুলি স্প্রে সহ মাটিতে দিয়ে দিন। আর যদি আপনি মাটিতে দেন তাহলে এক গ্রাম না, তখন দুই গ্রাম এক লিটার জলে গুলিয়ে ভালো করে গাছের গোড়ায় দিয়ে দিন। এই 500 মতন জল আপনি গাছের গোড়ায় দিয়ে দিন, তাহলে গাছ কিন্তু ভালো গ্রোথ করবে। কেন, তখন বড় সাইজের টপে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টপে 500 জল দিলে সকালবেলায় দিয়ে দেবেন, ভালো উপকার হবে। এরপর আসি ফুল লেয়ার ঠিক দেড় মাস আগে, কুড়ি আসবে ভাব, তখন আমি এনপিকে আরম্ভ করব। পটাশ জাতীয় যেটাই বেশি আছে সেই এনপিকে, এখানে আমি এনপিকে 1345 ব্যবহার করব। এই 1345 এনপিকেটি শুধুমাত্র ওরি যখন ছোট্ট থাকবে, একদম ছোট ছোট আশার মুখে, তখন একবারই ব্যবহার করতে হবে, একের বেশি দুবার ব্যবহার করা যাবে না, এতে কিন্তু ক্ষতি হতে পারে। একবার ব্যবহার করলে কড়ির আকারটা বাড়বে এবং ফুলও ভালো হবে, এবং একবার 52-34 এই দুটি ব্যবহার করব। এতে কি হবে, গাছের ফুল এবং গাছের স্টেমিনার বাড়বে, গাছ শক্ত হবে এবং ফুলের রং ভালো হবে এবং ফুলটাও ভালো হবে, এবং মাঝে মাঝে অনুখাদ্য আপনি গাছে স্প্রে করবেন। এই অনুখাদ্য দিলে পাতা কোনো রোগ আসবে না এবং পাতা সবুজ থাকবে এবং ভালো থাকবে। তার সাথে সাথে একবার দুবার কীটনাশক স্প্রে করে দেবেন। কিন্তু কড়ি আসার আগে বা কড়ি আসার কিছুটা পরে যখন ফুলটা ফুটবে তখন আর কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না। গাছের পাতায় কীটনাশক বা অনুখাদ্য যেদিন দেবেন না, দুই তিন দিন অন্তর গাছগুলিকে ভালোভাবে স্নান করিয়ে যেতে হবে, তাহলে কিন্তু অনেকটাই রোগ বালাই থেকে গাছ মুক্ত থাকে এবং গাছ সতেজ থাকে। এই গাছে শোষক পোকা বা পাতার রস শোষণ করে বা ফুলের রস শোষণ করে পাতা ও ফুল নষ্ট করে। এই পোকা দমনের জন্য ম্যালাথিয়ন 1 লিটার পানিতে 7 থেকে 10 দিন অন্তরে একবার স্প্রে করুন, অনেকটা দূর হয়ে যাবে। তারপর আসে ফুল এবং পাতায় এক ধরনের জাপ পোকা, কালো ডোগায় থাকে, ফুলের রস এবং ডোগার রস শুষে খায় এবং গাছের বৃদ্ধিকে ব্যাহত করায়।
এবং মারাত্মক ক্ষতি করে। তাই এর জন্য রোগার বা নোভাক্রন 0.1% গাছে প্রয়োগ করুন, তাহলে এই পোকা থেকে আপনি মুক্তি পাবেন। আর এই গাছের মাটি প্রস্তুতির বিষয়টি আরেকটি ভিডিওতে আছে এবং ছোট গাছ কিভাবে এমন বড় করা হয়েছে তারও ভিডিও একটি আছে, নিচে আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে গাছের কিন্তু সুন্দর ফুল হবে এবং গাছে প্রচুর ছাকরা হবে। এবং তার মাঝে আরেকটি কথা না বললেই নয়, এই গাছে পিঞ্চিংটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাছের পিঞ্চিং করবেন যখন, আজকে একটা ডাল করলেন, কালকে একটা ডাল করলেন, এরমভাবে না, যখন করবেন সমস্ত গাছগুলিকে একবারে করবেন, তাহলে একসাথে গাছের শেপটা ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে, ফুলগুলো একসাথে ফুটবে। এর সাথে সাথে কৃত্রিম আলোর ব্যবস্থা, অর্থাৎ রাতের বেলায় মিনিমাম 1-2 ঘন্টা বা 3 ঘন্টা আলো অর্থাৎ বাল্ব লাগিয়ে চালিয়ে রাখতে হবে, তাহলে গাছের কিন্তু গ্রোথটা ভালো হবে। আবার পরি নেওয়ার আগে এই বাল্ব বন্ধ করে দিতে হবে। এইভাবে পরিচর্যা করলে অবশ্যই বড় ঝাঁকড়া করা যাবে এবং প্রচুরও ফুল পাওয়া যাবে। বন্ধুরা, এইভাবে পরিচর্যা করুন, আপনার বাগানও ভালো হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।